সরকারের উদ্যোগে উন্নয়নের জোয়ার বলছে। আজকে আমি বিরোধী দলের বিধায়ক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে উন্নয়ন হচ্ছে সেটা কিন্তু বিগত দিনে কোন সরকারের সময় হয়নি। পরে এখানে দুবার আমার পিতা বিধায়ক হয়েছে, আমি দুবার হয়েছি মন্ত্রী গৌতম রায় 30 বছর এখানে বিধায়ক মন্ত্রী ছিলেন। কিন্তু আজকে এই সরকারের উদ্যোগে যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানে কাজকর্ম হচ্ছে, আমার সমষ্টিতে একটা দীনদয়াল মডেল ডিগ্রি কলেজ সেন্ট্রাম পেয়েছে সাতটা কান্দি এরিয়ায়, যে উন্নয়নের জোয়ার বইছে। আজকে আমি বিরোধী দলের বিধায়ক, সরকার পক্ষের না হলেও সরকারের কাজকর্মের উন্নয়নে সবসময় সহযোগিতা পাই। আমি ধন্যবাদ জানাই আজকে সবাই, আমার সাংসদ, আমার মন্ত্রী, আর বিশেষ করে বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গুরিয়া, যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে উন্নয়ন হচ্ছে সেটা কিন্তু বিগত দিনে কোনো সরকারের সময় হয়নি। আজকে স্কুলের এক সময় এমন রূপ ছিল, যখন এখানে কংগ্রেসের বিধায়ক, কংগ্রেসের 15 বছর সরকার ছিল, বিধায়ক মন্ত্রী 30 বছর ছিলেন, আপনি উপস্থিত জনসাধারণ আছেন, বাউন্ডারি ওয়াল ছিল না। এই স্কুলগুলো আমার হাত ধরে রাষ্ট্রীয় শিক্ষা থেকে বন্ধ হয়েছে। আজকে এখানে যে বিল্ডিং 1.5 কোটি টাকার গার্লস, যেটা MSTB-র মান থেকে হয়েছে, এই সরকারের সময় হয়েছে। তাই আমি সবাই নেই, কারণ মাননীয় মন্ত্রী মহোদয় আসানসোল আরো বিভিন্ন প্রোগ্রামে যাবেন, আর আপনারা জানেন যে শিলান্যাস হয়ে গেলে কাজ আরম্ভ হয়ে যায়, শিলান্যাস পর্বটা আজ শেষ হয়ে যাচ্ছে, যত তড়িঘড়ি হয় কাজ আরম্ভ হবে সবাইকে। পরে এখানে দুবার আমার পিতা বিধায়ক হয়েছে, আমি দুবার হয়েছি মন্ত্রী গৌতম রায় 30 বছর এখানে বিধায়ক মন্ত্রী ছিলেন। কিন্তু আজকে এই সরকারের উদ্যোগে যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানে কাজকর্ম হচ্ছে, আমার সমষ্টিতে একটা দীনদয়াল মডেল ডিগ্রি কলেজ সেন্ট্রাম পেয়েছে সাতটা কান্দি এরিয়ায়, যে উন্নয়নের জোয়ার বইছে। আজকে আমি বিরোধী দলের বিধায়ক, সরকার পক্ষের না হলেও সরকারের কাজকর্মের উন্নয়নে সবসময় সহযোগিতা পাই। আমি ধন্যবাদ জানাই আজকে সবাই, আমার সাংসদ, আমার মন্ত্রী, আর বিশেষ করে বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গুরিয়া, যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে উন্নয়ন হচ্ছে সেটা কিন্তু বিগত দিনে কোনো সরকারের সময় হয়নি। আজকে স্কুলের এক সময় এমন রূপ ছিল, যখন এখানে কংগ্রেসের বিধায়ক, কংগ্রেসের 15 বছর সরকার ছিল, বিধায়ক মন্ত্রী 30 বছর ছিলেন, আপনি উপস্থিত জনসাধারণ আছেন, বাউন্ডারি ওয়াল ছিল না। এই স্কুলগুলো আমার হাত ধরে রাষ্ট্রীয় শিক্ষা থেকে বন্ধ হয়েছে। আজকে এখানে যে বিল্ডিং 1.5 কোটি টাকার গার্লস, যেটা MSTB-র মান থেকে হয়েছে, এই সরকারের সময় হয়েছে। তাই আমি সময় নেই, কারণ মাননীয় মন্ত্রী মহোদয় আসানসোল আরো বিভিন্ন প্রোগ্রামে যাবেন, আর আপনারা জানেন যে শিলান্যাস হয়ে গেলে কাজ আরম্ভ হয়ে যায়, শিলান্যাস পর্বটা আজ শেষ হয়ে যাচ্ছে, যত তড়িঘড়ি হয় কাজ আরম্ভ হবে সবাইকে।